সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে 92 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শেষ খবরে সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে 13 রান। খেলার সবশেষ খবর জানতে সিলেটে আমাদের সাথে সহকর্মী শাহান পাপন যিনি রয়েছেন তার সাথে সরাসরি যুক্ত হব। পাপন, দ্বিতীয় ইনিংসে 92 রানের লিড পেল লঙ্কানরা এবং 188 রানে আমরা দেখলাম যে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেল। ম্যাচটিকে এখন আসলে লঙ্কানদের নিয়ন্ত্রণে চলে গেল কিনা, আর লঙ্কানদের কত রানে রুখতে পারলে ম্যাচে থাকবে টাইগাররা? ধন্যবাদ রঞ্জন শুভ্র। আসলে যে ব্যাপারটা দাঁড়িয়েছে এই মুহূর্তে কিন্তু একেবারে টেস্টের ড্রাইভিং সিটে শ্রীলঙ্কা, সেটা বলার কোনো অবকাশ রাখে না। আপনি জানেন যে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট মানে দ্বিতীয় দিনে যখন বাংলাদেশ ব্যাট করতে নামে তখন থেকে দিয়ে আজকে বাংলাদেশ 41 ওভার ব্যাট করেছে এবং সেই 41 ওভার ব্যাট করার মধ্যে আমরা যেটা দেখতে পেলাম যে 7 উইকেটে 156 রান যোগ করতে পারলো বাংলাদেশের ব্যাটসম্যানরা। সেটা আসলে কতটা এই টেস্ট ম্যাচের সাথে যায় সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, কেননা শ্রীলঙ্কা যেভাবে ব্যাট করেছে টেস্ট এমনই একটা মেজাজের খেলা যেখানে কোনো না কোনো একটা পার্টনারশিপ দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে আসলে একটা ভিত গড়ে ওঠে, যেটা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে 57 রানের 5 উইকেট পড়ে গেছে, তারপরে দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন এবং 202 রানের একটা পার্টনারশিপ করলেন, শ্রীলঙ্কাকে একটা সেফ জোনে নিয়ে গেলেন। আমরা সেটাই প্রত্যাশা করছিলাম যে সিলেটে অন্তত বাংলাদেশি ব্যাটসম্যানরা সেই রকম ধরনের কিছু একটা করবেন, কিন্তু সে পর্যন্ত এ পর্যন্ত যা আমরা দেখলাম সেটা আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা পুরোটাই ব্যর্থ হয়েছে। এখন এই যে লিডটা নিয়ে 92 রানের লিডটা নিয়ে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমেছে এবং সেখান থেকে শ্রীলঙ্কা নিশ্চিতভাবে চাইবেই একটা হেলদি স্কোর দেওয়ার কারণে বাংলাদেশকে একটা ভালো টার্গেট দেয়া, সেই টার্গেটটা মিট করতে হলে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে যেভাবে ব্যাট করেছেন তার সম্পূর্ণ তার বিপরীতে গিয়ে ব্যাট করতে হবে, সেটা এখন বাংলাদেশের ব্যাটসম্যানরা পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। রঞ্জন শুভ্র, পাপন আপনাকে ধন্যবাদ।